তারিখের পাঁচজনীয় যতিনিধির দলে দেখি পাওয়া গেছে যে যলতে কচুতলির যখন উচ্ছেদিত লোক সেই সকলের বুঝ লোবলে আসছিল আর তারপরে হকাবাদার সৃষ্টি হয়েছে স্থানীয় অঞ্চলবাসী রাইজর হাতে, কারণ সেই সকল ইউডিএফের যতিনিধির দল সেই সকল দলক কিন্তু এই মূরত প্রবেশ করবলে দিয়া হওয়া নাই। আমি দেখি পাইছো যে আমি রশিদ চৌধুরীর আরম্ভ করে দেখি পাওয়া গেছে যে ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামক দেখি পাওয়া গেছে যে সেই সকল প্রতিনিধি যা আমিনুল ইসলাম উচ্চারিত রাইজর খবর লোবলে আসছিল আর সেই সময়ত হকাবাদার সৃষ্টি হয়েছে আপনার প্রবেশ করে দিয়া হওয়া নাই। এটা চাওক, ইয়াত আমি ইয়াত কি হয়ে আছে নহয়েছে আমি চাবলে আইছিল। যদি এই রাইজে আইন হাতত উঠাই লৈছে আমি তারও বিরোধী। আমি ইয়াত স্থানীয় লোকক কৈ আছো আপোনালোক আমার লগত থাকক, আপোনালোক আমার লগত থাকক, আমি একেলগে যাও গৈ পেলাই তাত কি হয়েছে নহয়েছে চাই কেনেকৈ সমাধান হব। এই গতিকে আরক্ষী আমার বেরিকেড দিয়ে রখাই দিছে যাব দিয়া নাই, তার মানে ইয়াক নিশ্চয় আরক্ষী কর্মীরা গুলিয়াই মারিছে অন্যায় করেছে যার কারণে যাব দিয়া নাই। গতিকে এইটো মুখ্যমন্ত্রী তার জবাব দিব লাগিব। এইখন অসমত এনে অন্যায় কিয় হব যে আমার বিধায়কসকলক যাব নিদিয়ে চাব নিদিয়ে এই মানবাধিকার উলঙ্ঘন হয়েছে, তার জবাব মুখ্যমন্ত্রী দিব লাগিব। আমি দেখাইছো সেই পরিবেশ এই মুহূর্তে ইউডিএফের প্রতিনিধির যে দল আছে তেখেতসকল এই মুহূর্তে গোবেগ ধরে দিছে সেই সকল স্থানীয় অঞ্চলবাসীয়ে, কারণ তেওঁলোকে কোনো কারণতে ইউডিএফের সেই প্রতিনিধিসকলক প্রবেশ করবলৈ নিবিচাৰে আর এই মুহূর্তে আগবাড়িছে দুই চারিজন আগবাড়িছে। গতিকে তেওঁলোকক কি ধরনের প্রশাসনের হকাবাধা চলাইছে আমি সেয়া দৃশ্য এই মুহূর্তে দেখাইছো প্রান্ত যে এই মুহূর্তে এক প্রকার কব পারি যখন যাকালিকে বেদখলকারীর সাথে আরক্ষীর খণ্ডযুদ্ধ আর এই মুহূর্তে ইউডিএফের প্রতিনিধির সাথে খণ্ডযুদ্ধ লিপ্ত হওয়া দেখি পাওয়া গেছে। সর্বসাধারণ যখন লোক সেই সকল রাজর মাজত দেখি পাওয়া গেছে তীব্র উত্তেজনা এই মূরত বিরাজমান করেছে। ইয়া দেখাইছো আমি সেয়া যুদুরাম স্থিতিত ইয়া দেখি পাওয়া গেছে এফালে বিধায়ক জনপ্রতিনিধি আর আনফালে এফালে আরক্ষী আর আনফালে সর্বসাধারণ যখন লোক আছে সেই সকল লোকের বাধার সম্মুখীন হয়েছে সেই সকল ইউডিএফের বিধায়ক তেখেতসকলে আমি ভাষ্য শুনালে হয়েছো পন প্রথমে এই মূরত বাধা প্রদান করেছে আর এক প্রকার সেই স্থানের পর দেখা খেলি পঠা হয়েছে দেখ চলাবলে এই মুহূর্তে নিশ্চয়কৈ এয়া আচলতে দেখিবলৈ পোৱা গৈছে যুদুৰাম স্থিতিত গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। এফালে উচ্চৰিত ৰাইজৰ খবৰ লবলৈ বাৰ বাৰ চেষ্টা চলাইছে ইউডিএফৰ প্ৰতিনিধিসকলে আৰু আনফালে দেখিবলৈ পোৱা গৈছে আৰক্ষী আৰু সৰ্বসাধাৰণ যিসকল লোক আছে তেখেতসকলে কোনো কাৰণত প্ৰৱেশ কৰিবলৈ দিব নিবিচাৰে, কাৰণ এই ঘটনাত যদি তেখেতসকলে খবৰ লবলৈ যায় বা তেখেতসকলে যদি প্ৰৰোচিত হ'ব পাৰে সৰ্বসাধাৰণ যিসকল উচ্চৰিত লোক বেদখলকৃত লোক আৰু তাৰ কাৰণে দেখিবলৈ পোৱা গৈছে এয়া স্থিতি পৰপৰীয়াকৈ ভাষ্য আৰক্ষী আৰু বিধায় জনপ্ৰতিনিধিৰ যি খণ্ডযুদ্ধ সেই খণ্ডযুদ্ধৰ দৃশ্য রফিকুল ইসলাম আমি এই মুহূর্তে তীব্র উত্তেজনায় এক সৃষ্টি করেছে এই মুহূর্তে যাকালি দিনের ভাগলেকে যে পরিবেশ আর তারপর আজি এক বিপরীত পরিবেশ দেখি পাওয়া গেছে। ইউডিএফের প্রতিনিধি সকল খবর লোবলে অহার পিছতে এই মুহূর্তে আমি পুনৰবাৰ ভাষ্য সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰিছো। এই মুহূৰ্তত যি চেষ্টা চলোৱা হৈছে বাৰ বাৰ চেষ্টা চলোৱা হৈছে তেখেতসকলে আৰু সমান্তৰালভাৱে দেখিবলৈ পোৱা গৈছে আৰক্ষী আৰু প্ৰশাসনৰ যি বাধা স্থানীয় ৰাইজৰ যি বাধা তেওঁলোকক কোনো কাৰণত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া নহয়। মূল কাৰণ যদি তেনেকৈ ভিতৰত প্ৰৱেশ কৰা হয় তেখেতসকলে প্ৰৰোচিত কৰা তেখেতসকলৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰা হৈছে। ৰফিকুল ইছলাম পুলিচৰ মানুহ তামাচা দেখি আছে গুণ্ডাগিৰি কৰা আছে আমাৰ বিৰুদ্ধে, পুলিচে আমাৰ নিৰাপত্তা নিশ্চিত কৰিবলৈ অহা নাই। পুলিচৰ মানুহ আপোনালোকে দেখিছে তামাচা দেখি আছে, অসম পুলিচ ফেল, হেমন্তৰ পুলিচ ব্যৰ্থ,
হেমন্তর পুলিশ ব্যর্থ, হেমন্তর পুলিশ ব্যর্থ, হেমন্তর পুলিশে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, হেমন্তর গুন্ডাবাদ পুলিশ ষড়যন্ত্রের লগত লিপ্ত হয় মানুষ মারিছে, আমাক নিরাপত্তা দিয়ে তো ব্যর্থ হয়েছে, আমাক যাব দিয়া নাই, পুলিশে বাহির করা তামাশা চাইছে, বেলেগ মানুষ আমার লগত তর্কাতর্কি করে আছে। আমি আর কি কারণ আসলে সেই সকল দল প্রতিনিধিক এই মুহূর্তে ভিতর ভাগত প্রবেশ করবলে দিয়া হওয়া নাই, স্থানীয় অঞ্চলবাসী রাইজ বা যখন এই মুহূর্তে বাধা প্রদান করেছে সেই সকল লোক কথা চেষ্টা করছো এই মুহূর্তে দিব্য দিব্য মানে কথা চেষ্টা করছো যে সকল জনপ্রতিনিধি খবর লোক আছে আপনাদের বাধা প্রদান করা হয়েছে ভিতর প্রবেশ করবলে দিয়া হওয়া নাই, কারণ কি হব পারে? নয় কারণ একো নাই, এওঁলোক ডাইরেক্ট এই অবৈধ বিদেশী নাগরিকসকলৰ সমৰ্থক। যোৱাকালি ৰকিবুল ইছলাম ডাঙৰীয়া ডাইৰেক্ট কৈছে যে এই কচুতলিত যি উচ্ছেদ হৈছে তাতে সম্পূৰ্ণ চৰকাৰৰ পৃষ্ঠপোষকতাত অবৈধভাৱে হোৱা বুলি তেওঁলোকে নিজে কৈছে। গতিকে আজি সেই অবৈধ বেদখলকাৰীসকলৰ পক্ষত থিয় হৈ আকৌ উচ্চতি দিবলৈ আহিছে, পুনৰ এক ৰক্তাক্ত পৰিৱেশ সৃষ্টি কৰিবলৈ আহিছে। এই লোকসকল অবৈধভাৱে বসবাস কৰি আছে, ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত তেওঁলোকৰ বসবাস কৰাৰ অধিকাৰ নাই, আৰু তেওঁলোকৰ পক্ষত এই ৰকিবুল ইছলাম আমিনুল ইছলাম এওঁলোকে থিয় হৈ পেলাই আজি অবৈধ বিদেশী নাগরিকর প্রবক্তা হিসাবে ঠিয় দিবলৈ আকৌ পুনৰ রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করবলৈ আহিছে। তেওঁলোকে কৈছে যে ডিমৰীয়া রাইজ এই লোকসকলৰ বিপক্ষে, ডিমৰীয়া রাইজ এই লোকসকলৰ বিপক্ষে নয়, ডিমৰীয়া রাইজ সচেতন, ডিমৰীয়া রাইজে কেতিয়াও নিবিচাৰে যে অবৈধ বিদেশী নাগরিক বা অবৈধ সন্দেহযুক্ত লোকসকলে এই জনজাতীয় আৱেষ্টনীৰ সরকারী ভূমিসকল গ্রেজিং রিজার্ভসমূহ বেদখল কৰক। গতিকে তার বিরুদ্ধে রাইজ আজি মাৰ বান্ধি ওলাই আছে, রাইজ কিমান এটা ঠিয় হৈছে চিন্তা কৰক। আজি এআইডিএফৰ বিধায়কসকলে ইয়াতে আহি পেলাই এই উচ্চতি লোকসকলক পুনৰ উচতাই দিয়াৰ কিবা যুক্তিযুক্ততা আছে নেকি? কোনোপধ্যেই নাই। গতিকে ৰাইজ সচেতন হৈছে, ৰাইজ ওলাইছে, আৰু এনেধৰণৰ আমি পুনৰবাৰ ভাষ্য সংগ্ৰহ কৰিম, কিন্তু আমি পুনৰভাৱে এই মুহূৰ্তৰ দৃশ্যাংশ দেখুৱাইছো। এই পৰিৱেশ এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে, যুদুদাম স্থিতিত খণ্ডযুদ্ধত লিপ্ত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে, আৰক্ষী জনসাধাৰণ আৰু সমান্তৰালভাৱে জনপ্ৰতিনিধিসকল এই দেশৰ প্ৰতিনিধিসকলৰ মাজত এক প্ৰকাৰ খণ্ডযুদ্ধৰ সৃষ্টি হৈছে এয়া দেখিবলৈ পোৱা গৈছে। মূল ৰাজপথৰ ভিতৰৰ ভাগতে আচলতে প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই, আৰু যাৰ কাৰণে দেখিবলৈ পোৱা গৈছে এই মুহূৰ্তত এক প্ৰকাৰ যুদুদাম স্থিতি দেখিবলৈ পোৱা গৈছে। দুই ফালৰ পৰা যুক্তি এই মুহূৰ্তত আগবঢ়োৱা হৈছে, এইসকল এই দেশৰ জনপ্ৰতিনিধি ভিতৰ ভাগত প্ৰৱেশ কৰা হয় তেতিয়াহ'লে তেখেতসকলৰ মাজত এক বিশৃংখল পৰিৱেশৰ সূচনা কৰিব, আৰু সেয়েহে তেখেতসকল প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই। এই যুক্তি এই মুহূৰ্তত স্থানীয় অঞ্চলবাসী ৰাইজৰ আৰু যাৰ বিৰুদ্ধে সৰব হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। মই পোনে পোনে সেই ভাষ্যখিনি সংগ্ৰহ কৰিছো এই মুহূৰ্তত, এফালে স্থানীয় ৰাইজৰ ভাষ্য আৰু আনফালে দেখিবলৈ পোৱা গৈছে এই দেশ জনপ্ৰতিনিধিসকলৰ ভাষ্য এই মুহূৰ্তত সংগ্ৰহ কৰিছো, আৰু সেইধৰণে দেখিবলৈ পোৱা গৈছে দুই পক্ষৰ এউডিএফ গ' বেক ধৰি দিয়া হৈছে এই মুহূৰ্তত। আমি দেখুৱাইছো সেই দৃশ্যাংশ, এউডিএফ গ' বেক ধৰি দিয়ে এই মুহূৰ্তত সেইসকল প্ৰতিবাদ সেইসকল লোকে এই মুহূৰ্তত নিশ্চয়কৈ দেখুৱাইছো সেই দৃশ্যাংশ যে এই মুহূৰ্তত সেইসকল এ ডি এফ প্ৰতিনিধি এই মুহূৰ্তত নিজৰ নিজৰ বাহনত উঠিছে তেখেতসকলে, আৰু নিজৰ যি স্থানৰ পৰা তেখেতসকলে আহিছে সেই স্থানলৈ উভতি যাবলৈ তেখেতে চেষ্টা চলাইছে, কাৰণ কোনো কাৰণতে তেখেতসকলক ভিতৰ ভাগত প্ৰৱেশ কৰাৰ কাৰণে যি চেষ্টা, সেই চেষ্টা এই মোৰ সফল নহ'ল এক প্ৰকাৰ, আৰু যাৰ কাৰণে দেখিবলৈ পোৱা হৈছে পুনৰবাৰ তেখেতসকলক উভতিবলৈ চেষ্টা চলোৱা হৈছে। গতিকে মুঠৰ ওপৰত এই মুহূৰ্তত ক'ব পাৰি যে এ ডি এফ প্ৰতিনিধিসকলে যি লক্ষ্যৰে তেখেতসকলে উচ্চাৰিত ৰাইজৰ খবৰ ল'বলৈ আহিছিলে সেই খবৰ তেখেতসকলে লাভ নকৰিলে বা ল'ব দিয়াৰ সুযোগ প্ৰদান নকৰা হ'ল, আৰু যাৰ কাৰণে তেখেতসকলে অহাবাটেৰে পুনৰ উভতিব লগা হ'ল। আমি দেখুৱাইছো সেয়া পৰিৱেশ এই মুহূৰ্তত দুই পক্ষৰ, যি আচলতে এফালে সাধাৰণ ৰাইজ আৰু এফালে দেখিবলৈ পোৱা গৈছে জনপ্ৰতিনিধি, আৰু সেই প্ৰতিনিধিৰ মাজত এই মুহূৰ্তত যুদুৰাম স্থিতি পৰিলক্ষিত হৈছে। নিশ্চয়কৈ দেখিবলৈ পোৱা গৈছে আৰক্ষীৰ সৈতে তেখেতসকলে কথা পাতিছে, তেখেতসকলে আলোচনা কৰিছে যাতে কেনেবাকৈ তেখেতসকলে সুযোগ প্ৰদান কৰা হওক, তেখেতসকলে উচ্চাৰিত ৰাইজৰ খবৰ ল'বলৈ তেখেতসকলে যোৱাৰ সুবিধাকণ কৰি দিয়াৰ কথা উল্লেখ কৰা হৈছে। কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে যিধৰণে যিসকল সাধাৰণ ৰাইজ সেইসকল সাধাৰণ ৰাইজে যিধৰণে বাধা প্ৰদান কৰিছে একেই বাধা প্ৰদান কৰিছে দেখিবলৈ পোৱা গৈছে আৰক্ষী প্ৰশাসনেও, কাৰণ কোনো কাৰণতে এই মুহূৰ্তত যদি চোৱা হয় বাহিৰৰ কোনো লোককে তাত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই। মূল লক্ষ্য এটাই যাতে অঞ্চলবাসী যি উচ্চাৰিত হৈছে সেই উচ্চাৰিত ৰাইজক যাতে কোনো কাৰণতে তাত সাৰ পানী যোগাব নোৱাৰে কোনো চক্ৰই, সেই কথাটোৰ প্ৰতি লক্ষ্য ৰাখিছে। আৰু সেইধৰণে যদি চোৱা হয় তেতিয়াহ'লে ক'ব পাৰি যে কোৱাৰী ভাগৰ পৰা কোনো সাধাৰণ লোকক এই মুহূৰ্তত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া হোৱা নাই, আৰু এই মুহূৰ্ততো যিহেতু তেখেতসকলৰ জনপ্ৰতিনিধি হ'লেও গতিকে তেখেতসকলক কিন্তু প্ৰৱেশ কৰাত বাধা প্ৰদান কৰা হৈছে। মুঠৰ ওপৰত এটাই লক্ষ্য, এই মুহূৰ্তত ডিমৰীয়া ৰাইজ একত্ৰিত হৈছে, আৰু তেখেতসকলে এটাই কথা উল্লেখ কৰিছে যে মই পুনৰবাৰ ভাষ্য সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰিছো কথা বুলি চাৰি জিন্দাবাদ।
রাজনীতি করবলে আসছিল কারণ তেখেতসকলের বিধায়ক বদরুদ্দিন আজমলে আজি যাকালি একটা মন্তব্য দিছিল যে তেখেতসকলের উচিতনীতে এই কাণ্ডব সংঘটিত হয়েছে আর আমি নিবিচার যে ডিমরিয়াত এনেকা ধরনের লোকে ইয়াত এনেকা ধরনের উচুতনি যোগাক আর এই পরিস্থিতি আরো ভয়ঙ্কর করে তুল কারণ ডিমরিয়াত কেনেকৈ রক্ষা করবেন ডিমরিয়ার রাইজ ডিমরিয়ার দল সংগঠনে অতি ভালক জানে আর সরকারে যে বেদখলকারীক উচ্ছেদ করে আছে সেই উচ্ছেদকারী সেই উচ্ছেদ কার্যসূচী ডিমরিয়াবাসী রাইজে অতি অতি নম্রভাবে তেখেতসকল সমর্থন জানাইছে কারণ এই বেদখলকারী ইয়ারপা উঠি যাব কারণ বেদখলকারী এই সোসাইটিটর একটা বেলেগ কার্যস্বরূপ একটা বেলেগ পরিবেশ সৃষ্টি করে তুলছে আর যেহেতু ইমান দিন বেদখলকারী উচ্ছেদকারী উচ্ছেদ সন্দর্ভত যে উচ্ছেদ অভিযান চলিছিল অতি সুন্দরক চলি আসছিল কিন্তু যা পরশির এখেসকলের নিচিন কিছু মানুষের মন্তব্যর কারণে তেখেতসকলে উচতি আরক্ষীকে আরক্ষীর উপর আক্রমণ করেছে আর চক্র বিষয়ের উপর আক্রমণ করেছে আর তেখেতসকলে কৈছে যে আমার তেখেতসকলের লড় ছোয়ালী গুলিয়ে হত্যা করেছে গুলিয়াইছে বলে আরক্ষীয় তেখেতসকলক আঘাত করেছে বলে কৈছে কিন্তু তেখেতসকলের লড় ছোয়ালীবিলাকে যে ভিডিওত প্রকাশ পাইছে তেখেতসকলের লড় ছোয়ালীবিলাক জাতি জুম লয় শিল হাতত দিয়ে তেখেতসকলক আগুয়াই পঠিয়েছিল তেখেতসকলের লড় ছোয়ালীর মানসিকতা কি আছিল সেই লড় ছোয়ালীবিলাক কণ কণ লড় ছোয়ালীবিলাকর মনত সেই কথাবুর কোনে ভরাইছিল কারণ লড় ছোয়ালীয়ে ডাঙরের পর শিকে তেখেতসকলের ডাঙর মানুষবিলাকর যদি মানসিকতায় এনেকা তাহলে তেখেতসকলের লড় ছোয়ালীবিলাকও এনেকা ধরনেরে হব পিছলে ধন্যবাদ জানাইছো এয়া আসলে কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য এই মুহূর্তে ব্যক্ত করা হয়েছে আর সেই ধরনের আসলে কোনো সাধারণ লোককে এই মুহূর্তে প্রবেশ করবল দিয়া হওয়া নাই ডিমুরে রাইজের এটাই দাবি তেখেতসকলের যে এনেকা ধরনের বাহিরের পর অহা লোকে তেখেতসকল প্ররোচিত করব নয় তার কারণে চেষ্টা চলাইছে আর এই মুহূর্তে আমি পোনে পোনে সেই দৃশ্যাঙ্ক দেখাইছো যে লক্ষ্যরে আসলে সেই প্রতিনিধিসকলে আসছিল তেখেতসকলক কিন্তু প্রবেশ করবলে দিয়া হওয়া নাই ইয়া দেখবলে পাওয়া গেছে প্রতিখন অহা প্রতিগী এই মুহূর্তে জনপ্রতিনিধি সেই বাতেরে উভতি হওয়া দেখবলে পাওয়া গেছে স্বাভাবিকতে কব পারি এই ঘটনাক লো এই মুহূর্তে এক চেপা উত্তেজনা বিরাজ করেছে কারণ সামগ্রিক রূপে যদি চা হয় যাকালির সন্ধ্যার ভাগর গোটাই পরিবেশ কিছু পরিমাণে নরম হয়েছিল কিছু পরিমাণে শিথিল হওয়া দেখবলে পাওয়া গেছিল কিন্তু তারপর আজ দিনের ভাগতো দেখবলে পাওয়া গেছে তেনে এক সাধারণ পরিবেশ বিরাজ করেছিল কিন্তু এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে আরো পুনের এক চেপা উত্তেজনায় বিরাজ করা দেখবলে পাওয়া গেছে।